রোজ রোজ দাম বাড়ছে রোজগারটা আর বাড়ছে কই কি খাবো আর কি জমাবো জমবে জমবে এ বাজারেও জমবে কিভাবে এবার সবার জন্য রোজগার বাড়বে আপনারও একটা গৌরীসেন থাকলেই হতো আছে তো কোথায় আপনার মধ্যে একটু বিশেষ নিকেশ একটু প্ল্যানিং প্রবলেম সলভ আপনিই হন আপনার গৌরী এবারে আর সিঁড়ি ভাঙার অঙ্ক নয়

হ্যাঁ যেটার থেকে আমরা একটা মোটামুটি একটা কিছু যেন স্বল্প সঞ্চয় পেলে আমরা সেটা দিক থেকে আমরা কিছু সঞ্চয় করে রাখতে পারি মিউচুয়াল ফান্ডের নাম আমি শুনিনি আর জানিও না হ্যাঁ মিউচুয়াল ফান্ড আমি করি হ্যাঁ হ্যাঁ করতে ভালোবাসি না অনেকেই আছে জানেন না এটা এখন যে আমরা যে ফিক্সড ডিপোজিট যেটা করছি সেটার থেকে অনেকটা এটাতে আপনার গ্রোথটা বেশি আছে এবং হচ্ছে ইন্টারেস্টটা বেশি পাওয়া যায় করেনি বলতে হয়তো তারা এই ব্যাপারটা খুব একটা ইন্টারেস্টেড নয় কি হয়তো তারা জানেও না হতে পারে এটা মানে মধ্যবিত্ত পরিবার বলতে গেলে ঠিক আছে যদি স্বল্প পয়সা যদি কেউ রাখতে চায় তাহলে মিউচুয়াল ফান্ড করাটা বেটার শর্ট টাইমে একটা রিটার্ন যতক খুঁজি ততেক পর্বে আজকে আমাদের আলোচ্য বিষয় মিউচুয়াল ফান্ড আর মিউচুয়াল ফান্ডের ব্যাপারে বিশেষ কিছু তথ্য জানার জন্য আজকে মিস্টার কুমার শঙ্কর রায়ের সাথে আলোচনা সভায় রয়েছেন অ্যামফিক্সের সিইও মিস্টার এন এস ভেঙ্কটেশ Hello, sir. Yes. Uh, sir, if you can begin by telling us uh, what does mutual fund mean for a retail investor, a normal investor? Mutual fund for a normal retail investor is a savings in instrument. It helps in uh, long-term wealth creation for the small-time investor. The we have run an investor awareness campaign called Mutual Fund Sahih hai in various media channels, both in print as well as in television commercials. And we have very clearly indicated that it is one of the good instruments for a retail investor to invest in so that he keeps on earning uh, returns on the mutual funds over a period of time. What happens is, retail investors pool in their money.

যেটা হচ্ছে নানান রকমের লোন দেওয়া হয় কোম্পানিতে সেইখানে টাকাটা যাচ্ছে এবং আস্তে আস্তে প্রত্যেক মাসে পাঁচশো টাকা মিনিমাম থেকে ইনভেস্ট করতে হয় সেখান থেকে জিনিসটা বাড়ছে পাঁচ বছর সাত বছর দশ বছর খুব ভালো রিটার্ন পাওয়া যায় ব্যাংকের থেকে ভালো রিটার্ন পাওয়ার আশা করা যেতে পারে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি থেকে স্যার ইফ ইউ ক্যান অলসো টেল আস অ্যাবাউট হোয়াট কাইন্ড অফ প্রোডাক্টস শুড ফার্স্ট টাইম ইনভেস্টার ইনভেস্ট ইন মিউচুয়াল ফান্ড সি এসেনশিয়ালি For any advice, investment advice, I would always say that the mutual fund investor should approach a registered investment advisor or a certified financial planner. At AMFI level, we will not be in a position to advise a person as to where he should start his investments, but we believe that mutual fund is a good investment vehicle. It depends on that person's investment philosophy, his risk taking ability, and at what sort of a Age cycle he is. Generally, it is said that if he is a uh, youngster, he has a long term investment horizon, then he has a risk taking ability, then his component of equity oriented mutual funds could be much more higher compared to, let us say, a middle aged guy or a person who is uh, a little bit nearer his retirement age, where he generally prefers a debt oriented mutual fund. মিস্টার ভেঙ্কেটেশ আমাদের জানালেন যে মিউচুয়াল ফান্ডের ব্যাপারে অ্যামফি যেহেতু ইন্ডাস্ট্রি বডি সে কোনো কোনো প্রোডাক্টের নাম নিতে পারবেন না কিন্তু উনি বললেন মোটামুটি এটা আমাদের ধরে রাখা উচিত যদি প্রথমবার কেউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে তাহলে প্রথম দিকে তার অনেকটা সময় আছে ধরুন পঁচিশ তিরিশ বছর বয়স ওই সময় থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে মোটামুটি দেখা যায় যে রিটায়ারমেন্ট রিটায়ারমেন্ট আটান্ন থেকে ষাট এই বছরে হয় তাহলে আপনার কাছে পঁচিশ থেকে তিরিশ বছর মতন আছে এই সময়ে যেহেতু আপনার কাছে অনেক হাতে সময় আছে প্রথমে ইকুইটি মিউচুয়াল ফান্ড মানে যে মিউচুয়াল ফান্ডগুলো শেয়ার মার্কেটে ইনভেস্ট করে তাতে করা উচিত কিন্তু ধরুন কেউ পঞ্চান্ন বা পঞ্চাশে এসে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চায় সেই মানুষের কিন্তু ডেট মিউচুয়াল ফান্ডে করা উচিত সেখানে রিটার্নটা কম কিন্তু অনেক বেশি সেফটি মানে যেটা আপনার যে বিনিয়োগের যে মূল টাকাটা আপনি দিচ্ছেন সেই টাকাটা কিন্তু স্টক মার্কেটে যে টাকা রাখছেন সেটা স্টক মার্কেটে আজকে উঠছে কালকে পড়ছে একটা ভোলাটিলিটি আছে কিন্তু ডেট মিউচুয়াল ফান্ডে সেটা হয় না ডেট মিউচুয়াল ফান্ডের টাকাটা অনেকক্ষণ ধরে থাকে একটা স্টেবল রিটার্ন পাওয়া যায় আমরা শেষ প্রশ্ন করবো মিস্টার ভেঙ্কটেশকে স্যার ইফ ইউ ক্যান টেল আস হোয়াট দ্য ফিউচার হোল্ডস ফর দ্য মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড অলসো দ্য ইনভেস্টার অ্যাট of time, পয়েন্ট অফ টাইম industry's ফান্ড under management, which we কল এম okay. is টোয়েন্টি টু পয়েন্ট ফোর এইট which is Equivalent to somewhere around 16 to 17 percent of the bank deposits in this country. Compare that with, let us say, US or other developed markets, where it can range anywhere between 70 percent of the bank deposit to over 110 percent of the bank deposit. So, definitely, there is a potential for the mutual fund industry to grow in those lines as and when our market also develops. So, we believe that over a next three to four year period, the AUM. Which is at around 22.48 lakh crore can easily get doubled to somewhere around 50 lakh crore by 2023. That is what we believe it can happen. And uh, for the mutual fund investor, it is the power of compounding which will help him. That the earlier he gets into a mutual fund investment cycle, and if he is going to hold on for a fairly longer term, then the returns that could get generated on a longer term is. এটাও যে মিউচুয়াল ফান্ডের এখন ইন্ডাস্ট্রির সাইজ হচ্ছে বাইশ লক্ষ কোটি টাকা এই বাইশ লক্ষ কোটি টাকায় কিন্তু চল্লিশটি মিউচুয়াল ফান্ড কোম্পানির যে বিনিয়োগীরা আছে তাদের সবাই টাকা পয়সা রাখা আছে উনি বলছেন দু হাজার তেইশ সাল অবধি এই বাইশ লক্ষ কোটি টাকাটা পঞ্চাশ লক্ষ কোটি টাকা হয়ে যাবে এবং ইনভেস্টারদের টাকা যে ধরুন আপনি পাঁচশো টাকা দিয়ে প্রত্যেক মাসে শুরু করেছেন রেগুলার ইনভেস্ট করা সেই টাকাটা কিন্তু আস্তে আস্তে গ্রো করবে এবং গ্রো করা মানে সেই টাকাটা আপনি যদি আজকে ব্যাঙ্কে টাকা রাখেন ব্যাঙ্কে এখন ছয় থেকে সাত পার্সেন্ট সুদ পাওয়া যাচ্ছে এই টাকাটার থেকে মিউচুয়াল ফান্ডে ইকুইটি মিউচুয়াল ফান্ডে রাখলে একটু বেশি সুদ পাওয়া যাবে কিন্তু আপনি কোন প্রোডাক্টে করবেন তার সেটার ওপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার রিস্ক টেকিং ক্যাপাবিলিটি মানে আপনি কতটা ঝুঁকি নিতে পারেন আপনার যদি ঝুঁকি নেওয়ার ক্ষমতা কম থাকে তাহলে আপনি কম ঝুঁকি নেওয়ার প্রোডাক্টে যাবেন আপনি যদি বেশি ঝুঁকি নিতে পারেন তাহলে আপনি বেশি ঝুঁকি নেওয়ার প্রোডাক্টে যাবেন এই কথা বলে আমরা আজকে মিস্টার ভেঙ্কটেশের সঙ্গে যে ছোট্ট সাক্ষাৎকার সেটা শেষ করছি থ্যাংক ইউ ডিপেন্ডেন্ট কনসালটেন্টস অ্যান্ড অ্যাডভাইজার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মিস্টার গৌতম কর্মকারকে আমরা পেয়েছি আমরা ওনাকে কিছু প্রশ্ন করবো মিউচুয়াল ফান্ডের ব্যাপারে যেটা বাজেটে মিউচুয়াল ফান্ডের অনেক কিছু প্রপোজাল ছিল এখন উনি আমাদের বলতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি বিনিয়োগকারীর ওপরে কী এফেক্ট হয় তা প্রথম প্রশ্ন আপনাকে করবো মিস্টার কর্মকার যে বাজেটে যে প্রপোজালগুলো এসছে মিউচুয়াল ফান্ডের ওপরে তাতে বিনিয়োগকারীরা কি করবে একটা দিকে এলটিসিজি ট্যাক্স এসছে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স তো মানুষ করতে পারে প্রথমে আমি আমার অর্গানাইজেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই তারপর বলি যে আমাদের সরকার এবার যে বাজেটে যেটা করলেন এইটাতে সাধারণ বিনিয়োগকারী কিন্তু উপরে এফেক্ট আসছেই তো আমি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো যে প্রত্যেকে যেন সঠিক পরামর্শদাতা কাছে গিয়ে তাদের বিনিয়োগটা করে তা না হলে পরে তার কিন্তু ট্যাক্সে প্রচুর টাকা কেটে যাবে তো বিনিয়োগকারীদের কাছে একটাই আবেদন কারণ সরকার যতক্ষণ না এটা যেহেতু সরকার করেছে লং টার্ম ক্যাপিটাল গেস্ট শর্ট এই ট্যাক্স তো তাকে পে করতেই হবে এটা বিনিয়োগকারী সব বুঝতে পারবে না সেই জন্য তাকে ভালো পরামর্শদাতা বিনিয়োগকারী পরামর্শদাতা অ্যাডভাইজার কাছে তার কাছে গিয়ে বিনিয়োগ করাটা যুক্তিযুক্ত হবে তাতেও ট্যাক্স সেভ করবে আদারওয়াইজ কিন্তু সে যখন তখন ইনভেস্ট করবে যখন তখন রিডামশান করবে তাতে তার ট্যাক্সের কিন্তু টাকা চলে যাবে মিস্টার আপনি যদি একটু বলেন ভালো পরামর্শদাতার কী কী গুণ থাকে মানুষ কী করে বুঝবে যে ইনি একজন ভালো পরামর্শদাতা আর উনি একজন খুব একটা ভালো পরামর্শদাতা নন এই ডিফারেন্সটা কী করে মানুষ বুঝবে হ্যাঁ ডিফারেন্সটা বোঝবার অনেক সহজ উপায় আছে যেমন আমরা যে কোনো ডাক্তারের কাছে যাওয়ার সময় ডাক্তারের আমরা ডিগ্রিটা দেখি যে সে কোন ডাক্তার আছে সে কি জেনারেল এম না এফ আর লন্ডন তেমনি ফাইন্যান্স সেক্টরও এরম কিন্তু আমাদের একটা জিনিস যেটা আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা যেটা গত বছর দু হাজার মিশন ছিল মিশন সিএফপি টু সেখানে আমরা একটা আঠাশ জনার ব্যাচকে করিয়েছিলাম এবং ইস্টার্ন ইন্ডিয়া কেন প্যান ইন্ডিয়াতে এত বেশি সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার ইন্ডিয়াতে নেই আমাদের অর্গানাইজেশন যতজন আছে তো সেখানে এইখানে কিন্তু যিনি বিনিয়োগকারী তাকে দেখতে হবে যে তিনি যার সাথে কাজ করছেন তিনি সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার কিনা বা তার আর আদার কোনো কোয়ালিফিকেশান আছে কি না রেজিস্টার্ড কিনা অনেকেই কিন্তু সাবব্রোকারের থ্রু দিয়ে কাজ করে তার কিন্তু অওয়া জ্ঞান নেই ইনভেস্টমেন্টের তাদের কাছে ইনভেস্টমেন্ট মানে অনেকটা হাতুড়ে ডাক্তার কাছে চিকিৎসা করার মতো তো আজকের দিনে আমাদের ইনভেস্টমেন্টটাও কিন্তু ওই বিদ্যার মতো যদি প্রপারলি যদি কোনো বিনিয়োগ পরামর্শদাতার কাছে কেউ যদি বিনিয়োগ না করে তাহলে তার কিন্তু পেশেন্ট যেমন মারা যায় তেমনি এখানে তার তিনি তো মারা যাবেন তার অর্থটা মারা যাবে আলটিমেটলি তিনি মৃত্যুর দিকে এগিয়ে যাবেন সেই জন্য পরামর্শদাতাকে তার সার্টিফিকেট আছে সে দরকার হলে সার্টিফিকেট সে দেখতেই পারে যে তার কী কী কোয়ালিফিকেশান আছে সে কী কী পড়াশোনা করেছে এই ট্রেডে অনেক পড়াশোনা আছে যারা করেছে তাদের কাছ থেকে করা উচিত যারাদের কোনো এই এডুকেশন নেই ইভেন আপনাকে একটা জিনিস বলব আজকের ডেটে যেটা সবচেয়ে ভয়ঙ্কর আমরা দেখতে পাচ্ছি ব্যাংকে দেখবেন গেলে পরে ব্যাঙ্কে প্রত্যেকটা মানুষকে যেতে হয় কিন্তু ব্যাংকে এখন কম্পালসারি মিউচুয়াল ফান্ড ম্যাক্সিমাম ব্যাংকে বিক্রি করা হয় সেখানে কিন্তু যারা সেল করে তাদের কিন্তু এই মিউচুয়াল ফান্ড বিক্রি করবার যোগ্যতা নেই তাদের কোয়ালিফিকেশান নেই তাদের এয়ার এন নেই ক্লিয়ার করা নেই আমরা সেবির কাছে অ্যাপিল রাখবো আজকেও আমরা এটা বলবো যে এই সমস্ত ব্যাংকে কি করে নন কোয়ালিফাইড লোকেরা এই এফএমপিকে ফিক্সড ডিপোজিট বলে বিক্রি করে দিচ্ছে এগুলো আমরা দেখতে পাচ্ছি গ্যারান্টি রিটার্ন বলে দিচ্ছে মিউচুয়াল ফান্ডে তো এরকম গ্যারান্টি রিটার্ন কোথাও লেখা নেই তাই এইগুলো কিন্তু আমাদের যারা বিনিয়োগকারী ব্যাংক বলছে মানে সে সত্যি কথা বলছে এইটা ভাবার কিন্তু কোনো কারণ নেই এটা কিন্তু সবাইকে সতর্ক হতে হবে যে ব্যাংকে গেলেই আমি আমার টাকা সুরক্ষিত থাকবে এটা নয় কিন্তু সেখানে যারা বলছে তারা কিন্তু ভগবান নয় যে তারা যা বলে দিচ্ছে সব সঠিক এটা কিন্তু বিচার করতে হবে এই জন্য আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা ভীষণভাবে দরকার এবং আরেকটা জিনিস বলে ব্যাংক মানেই মনে করে সবাই গ্যারান্টি ব্যাংকেরও কিন্তু একটা গ্যারান্টি লিমিট আছে এটা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি যে কোনো ব্যাংক যদি সরকারি হোক আর বেসরকারি হোক লিকুইডেশনে যায় তার ব্যাংক গ্যারান্টি মাত্র এক লাখ টাকা আছে তার যদি এক কোটি টাকাও থাকে সে কিন্তু এক লাখ টাকার বেশি ফেরত পাবে না এটা কিন্তু ব্যাংকের নোটিশ বোর্ডে লেখা উচিত কিন্তু ব্যাংক সেটা লেখে না শুধু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে লেখা হয় বাজারগত ঝুঁকি আছে কিন্তু বিনিয়োগে কিন্তু সর্বত্রই ঝুঁকি আছে সর্বত্রই ঝুঁকি আছে সেই ঝুঁকিটা কিন্তু রিক্স ফ্যাক্টর এগুলো কিন্তু বলা হয় না এটা বিনিয়োগকারীকে সমস্ত জায়গায় তার কিন্তু বিনিয়োগের জন্য জানতে হবে ইভেন একটা খুব ঝুঁকি শুধু এরম নয় যে টাকাটা মেরে যাওয়া টাকাটা প্রয়োজনে না পাওয়াটাও কিন্তু একটা বড় ঝুঁকি আরবিআই রিজার্ভ ব্যাঙ্কের বন্ড সবচেয়ে গ্যারান্টেড এ ব্যাপারে কোনো এখানে কারো টাকা কিন্তু চোট হবে না কিন্তু এটা জানা নেই যে আরবিআই বন্ড যে তার কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট হয় না যার ফলে যে যে তার যে টাইম আছে সেই টাইমের আগে ম্যাচুরিটির আগে যদি কারো কোনো টাকা দরকার হয় সে না পাবে সেকটা ভাঙাতে না পারবে প্লেজ করে তার থেকে লোন নিতে সেই জন্য হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলে যদি তার এন্টার অ্যামাউন্ট যদি আরবিআই বন্ডেও রাখে সেও কিন্তু বিপদে পড়বে যখন তার প্রয়োজনে টাকাটা দরকার হবে কিন্তু টাকা তুলতে পারবে না বিনিয়োগের মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু হতে হবে যে ফ্লেক্সিবিলিটি আমার প্রয়োজনে আমি যেন আমি টাকাটা তুলতে পারি সেইগুলো সমস্ত বিচার বিবেচনা করা এবং ট্যাক্সটাকে আজকের ডেটে সবাই কিন্তু আধার লিঙ্ক হয়ে গেছে ট্যাক্স সে কিন্তু লোকানোর কোনো জায়গা নেই সে মনে করছে যে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় করছি কিন্তু বাই ডিফল্ট কিন্তু এটা ভাববার কোনো কারণ নেই যে সে ট্যাক্সে কিন্তু বাই ডিফল্ট সে ধরা পড়বেই বারবার বলছি আমাদের এখানে সবাই সিএফপি হোল্ডার নাও হতে পারে কিন্তু এডুকেশন আরও আছে যারা এখানকার অথরাইজড লোক তাদের কাছ থেকে বিনিয়োগকারীরা যেন বিনিয়োগ করে কোনো সাব্র বা ব্যাংকের কোনো ওই সাধারণ যে এমপ্লয়ি কারণ তাদের কিছু দায়বদ্ধতা নেই তারা চাকরি করে আজকে এই ব্রাঞ্চে আছে যখনই প্রবলেম হয় অন্য ব্রাঞ্চে ট্রান্সফার হয়ে যাবে তো এই জন্য কিন্তু বারবার সাধারণ বিনিয়োগকারীকে বলবো যে তারা যেন উপযুক্ত পরামর্শদাতার কাছেই বিনিয়োগ করে নতুবা তার কিন্তু টাকা অস মানে সংরক্ষিত সুরক্ষিত নয় টাকাটা যখন তুলবো মিউচুয়াল ফান্ড থেকে তখন ঠিক প্রত্যেকটি মিউচুয়াল ফান্ডের তো কিছু বৈশিষ্ট্য থাকে ইকুইটি মিউচুয়াল ফান্ডের কিছু বৈশিষ্ট্য ডেট মিউচুয়াল ফান্ডের কিছু বৈশিষ্ট্য ব্যালেন্স মিউচুয়াল ফান্ডের কিছু বৈশিষ্ট্য নানান মিউচুয়াল ফান্ডের নানান বৈশিষ্ট্য কিন্তু টাকা তোলার সময় কি কিছু বৈশিষ্ট্য থাকে যে আজকে গিয়ে আজকেই কি আমি শেয়ার মার্কেটে যে মিউচুয়াল ফান্ডে টাকা রাখছি সেটা কি তুলতে পারবো না ডেট মিউচুয়াল ফান্ডে যে টাকা রাখছি সেটা কি আজকেই তুলতে পারবো কর্মকারবাবুকে জিজ্ঞেস করব যে উইথড্রয়ালের সময় বা ইডিমেশনের সময় প্রত্যেকটি মিউচুয়াল ফান্ডের তো কিছু আলাদা আলাদা কোয়ালিটিস বা ফিচার্স থাকে ওটার ব্যাপারে যদি আপনি একটু বলেন হ্যাঁ এগুলো দেখুন প্রথম হচ্ছে ফান্ড একটা ওপেন এন্ডেড ফান্ড বলা হয় আর একটা হচ্ছে ক্লোজ এন্ডেড ফান্ড বেশ কিছু ফান্ড আছে যেগুলো তার যে পিরিয়ড থাকে সেটা তিন বছর হোক পাঁচ বছর হোক ইএলএসএস হলে তিন বছর লকিং পিরিয়ড থাকে তার আগে সে মাথা কুটলেও তাকে কিন্তু সে টাকা তুলতে পারবে না রিডামশান হবে না আর কিছু ফান্ড আছে যেগুলো ওপেন এন্ডেড কিন্তু এই যে ট্যাক্স কমপ্লায়েন্সে সে আজকে টাকা রাখলো কালকে যখনই তুলতে যাবে সে টাকাটা পাবে কিন্তু তার ট্যাক্সেবল হয়ে যাবে ট্যাক্সেবল হয়ে যায় তাকে তার ট্যাক্সটা পে করতে হবে সেই জন্য তার প্রয়োজন ছাড়া আবার বলছি সে নাই জানতে পারে বিনিয়োগকারী সব নিয়মকানুন নাই জানবে কিন্তু সে যার সাথে কাজ করবে সে যেন জানে বা সেটা পরখ করে নেওয়ার দায়িত্ব তার ডাক্তারকে যেমন যেভাবে আমরা চয়েস করি তেমনি বিনিয়োগকারীকেও চয়েস করতে হবে তার অ্যাডভাইজারকে মানে সে ছোটোবেলা থেকে হয়তো কারো কাছে করছে সে পোস্ট অফিসের বা যা কিছু করছে সেটা কিন্তু আজকের দিনে এই কনসেপ্ট আজকের দিনে চলবে না দেশ অনেক এগিয়ে গেছে এখন অনেক এগিয়ে গেছে এখন আপডেট থাকতে হবে আপডেট না থাকলে তার কাছে সে কিন্তু আখেরে তার নিজের ক্ষতি হবে খুব বুঝে শুনে যেন আমরা পরামর্শটা ঠিকঠাক নিয়ে তবেই বিনিয়োগ করতে নামি যদি একদম না বুঝে একটু কাগজে পড়লাম একটু ম্যাগাজিনে পড়লাম একটু ওয়েবসাইটে পড়লাম করে যদি করতে যাই না আমি আরেকটা বলে দিই আমি একটু বলে দিই যে সেলফ সেলফ প্রোডাক্ট মানে যেমন ওষুধের দোকানে গিয়ে যদি কেউ নিজের সেলফ মেডিকেশান করে সেলফ মেডিকেশন করলে যে বিপদটা আছে তেমনি এই আমাদের এখানে ইনভেস্টমেন্টে এই যে ডাইরেক্ট পোর্শনটা এসছে এখন সেইটা মনে করে যদি আমার দাদু করেছে বলে আমিও করলাম তাহলে কিন্তু তার বিপদ আছে সেলফ মেন্ডিকেশন করলে তার বিপদ আছে পরামর্শ ছাড়া